পাকিস্তান সিরিজে ১৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি ১৬ই নভেম্বর। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠে ভেসে আসা সেই স্কোয়াড রীতিমতো চমকে দেয় সবাইকে। দলের অধিনায়ক রিয়াদ আর তাকে পুরোপুরি একা করে একমাত্র অপশনে থাকা সিনিয়র ক্রিকেটারদের ভেতর মুশফিকুর রহিমকেও বাদের তালিকায় ফেলে টিম ম্যানেজমেন্ট। আসলে বিসিবি এটাকে বলছে বিশ্রাম, তবে মুশফিকের এমন বিশ্রাম কি আসলেই সঠিক কোনো তথ্য, নাকি বিশ্রামের পেছনে লুকিয়ে বাদ দেওয়ার কোনো গল্প? স্কোয়াড ঘোষণার পর হতে পুরো একদিন বাংলাদেশ ক্রিকেট পাড়ায় গেছে, এ নিয়ে অনেক আলোচনা, অনেক লেখা ও বলা হয়েছে বাংলাদেশের পত্র পত্রিকা থেকে শুরু করে মিডিয়াগুলোতে। তবে সত্য নাকি কখনোই চাপা থাকে না, প্রাচীনকালের এই উক্তি আজও মাথা উঁচিয়ে নিজের সত্যতার প্রমাণ দিয়ে চলেছে। মুশফিকের বেলায় বিষয়টি কি সত্যি বিশ্রাম ছিল নাকি বাদ, তার সত্য জবাবটা এবার আসলো খোদ মুশফিকের মুখ থেকেই। প্রধান নির্বাচক দল ঘোষণার সময়ই বলেছিলেন মুশফিককে টি টোয়েন্টি দলে না রাখার কারণ, যেখানে প্রাধান্য পায় পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুটি করে মোট চারটি টেস্ট ম্যাচ, আর তাকে সেই ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই পাঠানো হয় বিশ্রামে। তবে মুশফিকের মুখে একেবারেই ভিন্ন তথ্য। মুশফিক পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ছিলেন অ্যাভেলেবেল, তিনি সেটা বোর্ডকে জানিয়েছেনও, তবুও তাকে বিশ্রামে পাঠিয়েছে ম্যানেজমেন্ট। তবে বিষয়টা বিশ্রাম পর্যায়ে গড়ালে বোধহয় ঠিক হতো, মুশফিকের কথাতেই স্পষ্ট বার্তা পাওয়া যায় এটা বিশ্রাম নয়, কিছুটা বাদেরই ইঙ্গিত। ক্রিকেটারদের সাথে বোর্ডের কর্তাদের মিসকমিউনিকেশনের খবরগুলো বারবারই বের হয়ে আসে। অস্ট্রেলিয়া সিরিজের আগে যখন অজিরা এত শর্ত জুড়ে দিয়েছিল, তখন পূর্ব থেকেই মুশফিকের সাথে আলাপচারিতায় তাকে যথাসময়ে বায়বাবলের ভেতর আনা সম্ভব ছিল, কিন্তু বোর্ড সেটা করেনি। তাই মুশফিকের আক্ষেপের সুর, আমাকে ছাড়াই তো অস্ট্রেলিয়ার সাথে জিতেছে ওরা, তারা হয়তো ভেবেছেন আমাকে দলে আর দরকার নেই। পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম আর বাদের বাক্যে এক প্রকার হয়রানিতেই মুশফিক, তাই বিষাদের সুরও তার কণ্ঠে। তিনি মনে করেন বিসিবি কর্তাদের কোনো কিছু চাপা না রেখে সত্যটা তুলে ধরা উচিত, ক্রিকেটারদের সাথে খোলামেলা আলোচনা করা উচিত, যাতে ক্রিকেটাররা পূর্ব থেকেই বিষয়গুলো নিয়ে মনোযোগী হতে পারে। হুট করে আসা কোনো সিদ্ধান্তই ক্রিকেটারদের জন্য শুভকর নয়।